नमस्कार बंधुरा, रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि तालेर खीर। तालेर जे कोनो आइटेमी बा जे कोनो रेसिपी ग्राम बांगलाय खूबी जनप्रिय, सबाई खेते खूबी भालोबाशेन। आर एखन तालटा प्राय सब दिकेर बाजारेई पावा जाय। ताहले चलुन बंधुरा देखे नी किभाबे तैरी करब तालेर खीर। এটা তৈরি করা খুবই সহজ। আমি এখানে একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি, যদিও পুরো পরিমাণটা আমার লাগবে না, কিন্তু আপনাদের দেখাবো এটাকে কিভাবে ছাড়িয়ে তালের মাড়িটা বের করতে হয়। তালটা তো নরম, তাই এভাবে মেঝেতে কিছুবার ঠুকে নিলেই খোসাটা ছেড়ে বেরিয়ে আসে। আস্তে আস্তে আমি খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। দেখলেন তো কত সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া গেল। এরপর তালের গাঁটা তো অনেকটা আশাস হয়ে থাকে, সেই জিনিসটাকে একটু স্মুথ করার জন্য আমি হাতে করে এইভাবে ডোলে নিচ্ছি। এরপর আমি এইভাবে তালের মাড়িটা বের করে নেব। আপনারা চাইলে যে ঝাঁঝরি থালা হয় বা যদি বাড়িতে পেতে থাকে তার নিচে থালা রেখেও তালের মাড়িটা বার করতে পারেন। আমি একবারে যে কড়াটায় তালটাকে ফোটাবো সেই কড়াটা দিয়ে আমি তালটা তুলে রাখছি। এরপর আমি মাঝারি আঁচে তালের মাড়িটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না একবারে কাঁচা ভাবটা চলে যায়। অন্য একটি কড়াইয়ে আমি হাফ লিটার দুধ ফোটাতে দিচ্ছি। দুধটাকে ফুটিয়ে একদম ঘন করে নেব। মাঝারি আছে, আমি তালটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকব। আপনারা চাইলে এতে এলাচের গুঁড়ো বা নারকল কোড়া দিতে পারেন, আমি দিইনি, কারণ এলাচের গুঁড়ো দিলে তালের যে গন্ধটা সেটা অনেকটা কমে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে পুরো তালটার জন্যই প্রায় 6-7 চামচ চিনি দেব। এখানে বলে রাখি পুরো তালটা কিন্তু ক্ষীরের জন্য ব্যবহার করব না। আর এই যে তালের মাড়িটা আপনারা তৈরি করবেন চিনি দিয়ে ফুটিয়ে রাখবেন, সেটা আপনারা চাইলে ফ্রিজে কোনো এয়ারটাইট কন্টেনারে প্রায় 4-5 মাস রেখে দিতে পারেন। জিনিসটা কিন্তু ভালো থাকবে এবং আপনারা নানা রকমের রেসিপি তৈরি করে খেতে পারবেন। দুধটা ঘন হয়ে এসছে, এতে এবার আমি ওই 2 চামচ মতো, মানে বড় চামচে 2 চামচ তালের মাড়িটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, একদম হালকা আছে, কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি।
তালের ক্ষীর তৈরি হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল। এই রেসিপিটা অবশ্যই সবাইকে তৈরি করে খাওয়ান, খেতে খুব সুন্দর হয়। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের রেসিপি নিয়ে আবার হাজির হব বন্ধুরা। ধন্যবাদ।